নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম কম তেলে ছোটদের চিকেন স্যুপ। চলুন দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে দিয়েছি, খুব সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। কড়া গরম হতে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, সামান্য গোটা জিরে, দিয়ে দিচ্ছি সরু করে কেটে রাখা গাজর, পেঁপে, দুমো করে কাটা আলু, বিনস, সব উপকরণ দিয়ে দিলাম। তেলের সাথে একটু হালকাভাবে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আবারও একবার নেড়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। সমস্ত সবজিগুলোই তুলে নেব। যেহেতু বাচ্চাদের জন্য, এটা ছোট বাচ্চাদের জন্য, সেই জন্য খুব বেশি তেল আমি ব্যবহার করব না। 1 টিস্পুন মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে ছোট ছোট দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে সাঁতলে নিচ্ছি। একটু ভালো করে ভাজা ভাজা মতো হলে তবেই অন্য উপকরণ দেব। পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এখানে 250 গ্রাম মুরগির মাংস নিয়েছি। মাংসটা আগে থেকে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 1/2 ঘন্টার জন্যে। মাংসটা কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। আদাটা গ্রেট করে দিচ্ছি আমি। আপনারা চাইলে আদাটা বেটেও দিতে পারেন। এখানে 3 কোয়া, ছোট ছোট 3 কোয়া রসুন দিয়ে দিচ্ছি গ্রেট করে। মাংসের সাথে আদা রসুনটাও খুব ভালো করে মিশিয়ে নেব। সামান্য হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো, একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে দিচ্ছি। সব সবজিগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা সবজিগুলোর সাথে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি প্রায় 10-15 মিনিট ধরে কষিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিলাম। জল দিয়ে দিচ্ছি।
বড় গ্লাসের এক গ্লাস সমান এখানে জল দিয়েছি আমি। এবার এটা কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি। সমস্তটাই কুকারে ঢেলে দিচ্ছি। কুকারের মধ্যে দেওয়া হয়ে গেছে, কুকারের ঢাকা আটকে দিলাম। সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। চারটে সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। সব সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর মিনিট পাঁচেক রেখে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য নুন। অল্প চিনি। তৈরি হয়ে গেছে কম তেলে ছোটদের চিকেন স্যুপ। যদি এই ভিডিও ভালো লাগে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।